আইসিসি নির্ধারিত সময়ের 5 দিন থাকতেই দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাহাতি স্পিন অলরাউন্ডার সানজামুল ইসলাম ছাড়া তেমন কোনো চমক নেই এ দলে। 5 পেসারের স্কোয়াডে অনুমিতভাবে আছেন শফিউল ইসলাম ও রুবেল হোসেন। ইংলিশ কন্ডিশন মাথায় রেখে সাকিবের পাশে বিশেষজ্ঞ স্পিনার শুধু মেহেদি হাসান মিরাজ। শফিউল, যেহেতু শ্রীলঙ্কাতে আমরা ওকে দিইনি কন্ডিশনের জন্য, কারণ শ্রীলঙ্কা যথেষ্ট গরম ছিল এবং ওখানে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। যেহেতু ঠান্ডাতে আমরা কন্ডিশনে খেলবো, তো সেই হিসাবে আমরা মনে করি যে ওর ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার যে একটা কমপ্লেন আছে, যে ইনশাল্লাহ আমরা কাটিয়ে উঠতে পারবো। ঘরোয়া টুর্নামেন্টে ধারাবাহিক ভালো করায় আভাস পাওয়া গিয়েছিল নাসির হোসেনের ডাক পাওয়ার, তবে সেটা হলো ত্রিদেশীয় সিরিজের জন্য। যদিও নুরুল হাসান সোহান, শুভাশিস রায় ও মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে তাকেও রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই তালিকায়। নাসির হোসেনের কথা বলতে পারেন, ও 1 বছর ধরে কিন্তু টিমের সাথে ট্যুর করছে না, তো সেই হিসাবে আমরা কিন্তু ওকে একটা প্রসেসের মধ্যে আমরা এনেছি। যেহেতু ও ইমাজিন কাপে যথেষ্ট ভালো খেলেছে, ডোমেস্টিক ক্রিকেট ভালো খেলছে, আমরা মনে করি যে ওকে আবার ইউজ টু করাও দরকার। খেলার আগে মানিয়ে নিতে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প মাথায় রেখে 26 তারিখে সাসেক্সের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। বর্তমানে তো আমাদের ক্যাপ্টেনই পেস অলরাউন্ডার আছে।